हाई गाइज वेलकम बैक टू माई चैनल रियान्स ग्लिम्स। आई होप तुम्हारा सबाई खूब भलो आओ खूब भलो आची। सो एक अन्यरकम लगे रईट। हाँ हमें हमारे चले आसि दूदिन हलो बाड़ी चले आस आगे दिन एखे चले आसिंग देखते बाबा पेचने पेपर पड़े। सो आज के ब्लगटा निजे बाड़े शूट करें ब्लगटा कर। सो आज के हलो एक स्पेशल दिन राखी पूर्णिमा अनेक 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 भलो काटुक तुम्हारे ये दिन का। और आज के मेनलि हलो बाड़ीते ही भाई के राखी पड़ब। आगे बचर जेहेतु मामाड़ी छम ओखे बस बेस भलो मजा हो तुम्हारा जी आज के जी ओने थकतम तेल तुम्हारा आज के खूब भलो एनजय करते पारते। बट को बेपार ना हमें वे बोलो जो है सरि এখনো বলা হয় নাই ওদেরকে যে ব্লগ করবা কিছু। বাট দেখি এখন অবধি প্রিপারেশন স্টার্ট করি নাই, স্নান ধান করি নাই, পুজো দিই নাই, এখন অনেক কিছু করতে হবে। সো এখন ফটাফট যাই স্নান ধান করি, পুজো টুজো দিয়ে নিই আর ফটাফট দিনটাকেও স্টার্টও করে দিই। আর তারপরে তুমি তো দেখতেই পারবে কী করবো না করবো আজকে দিনে। তো বেশি দেরি না করে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হলো আমাদের বাড়ির ছোট্ট একটা সিংহাসন, মা লক্ষ্মীর একটা সিংহাসন, আমাদের বাড়ির মন্দির বলতে পারো ছোট্ট। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, পূজার পর দেখো সব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। সো আমার পুজো দেওয়া হয়ে গেলো তোমরা দেখলে। এখন অবধিও মানে যেহেতু আজকে মানে আমাদের সেরকম রাখির নিয়ম নেই, সো রাখির নিয়ম নেই যেহেতু তো আমরা সেভাবে মানে হয় না যে প্রদীপ টদীপ দিয়ে সেরকম করে রাখি পড়াই না, জাস্ট এমনি একটা রাখি কিনে ভাইকে পরিয়ে দেবো, এটাই আমরা প্রত্যেক বছর করে দিই মানে করি আর কি। সো মেইনলি আমাদের ভাই ফোটার নিয়মটা আছে, তো আমরা ভাই ফোটাটাই নিয়ম করে করি, রাখি নিয়মটা নেই, শুধু রাখিটা এমনি পরিয়ে দিই। সো এখন পুজো দেওয়ার পর এখন আমাকে করতে হবে ব্রেকফাস্ট। তো চলো তোমাদেরকে দেখাই আজকে ব্রেকফাস্টে কি আছে, চলো। খিচুড়ি দাও, কি করতেছি আবার ব্লগ করতেছি, তুমি তো স্ট্যাচু হয়ে গেছো ক্যামেরার সামনে, বাবা স্ট্যাচু হয়ে গেছে। মা তুমি কিভাবে শুয়ে আছো, ঠিক আছে খাইতে দাও। সো আজকে দেখো ব্রেকফাস্টে আছে গরম গরম খিচুড়ি, সাইডে একটু সয়াবিনের তরকারি আর সবজি। খেয়ে নেবো আমরা, আমি আর কি সরি। সো হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করা, এখন হলো ভাইকে আমি রাখি পরাবো। সো ও রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। ভালো আছে, তুমি আসো। এখন আমাদের ছোট মোটো রাখি সেলিব্রেশন হচ্ছে, এই দেখো রাখিটা। আচ্ছা
খাইতে পারবো? ঠিক কর, ঘোরা দিন রাখি, তোর হাত তো দেখা যায় না। মামা বাড়িতে ছিল সিটু ও বুনু সবাইকে একসাথে রাখি পড়াইছিলাম। চলো এবার এখানে আমি তো কোনো কিছু দিই না। প্রণাম কর, তাও আশীর্বাদ করি। এমনি এমনি আশীর্বাদ কর, ভালো থাক, সুস্থ থাক, শান্ত থাক। মোদিদি মন্দিরে পাঠায়নি ওরা কিছু? কি না, এমনি রক্ষাবন্ধন বিশ করছে। এখন বৃষ্টি পড়ছে, এই দিনে দেখ, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। সো তোমরা দেখতেই পেলে ভাইকে রাখি পরিয়ে দিয়েছি, আর আমরা একদম নর্মাল সিম্পল কোনো গিফট দেওয়া দিই করিনি। বাট প্রত্যেক বছর এটা হয় যে বাবা আমাকে 5 টাকা নাহলে 10 টাকা দিয়ে যেত, আমি ওর জন্য চিপস নাহলে কুরকুরে এরকম কিছু একটা কিনে ওর হাতে দিতাম। বাট আজকে এই বছর ভুলে গেছি, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। আর আমি বাড়িতে সেরকম নর্মালি রান্নাবান্না হচ্ছে, সেরকম স্পেশাল কিছু হচ্ছে না। আর দিদিদেরকেও বলেছি যে একটা, মানে ওরাও দেখলাম যে খুব সুন্দর সেলিব্রেশন করছে রাখিটা আজকে। সো আমি ওকে ফোন করেছিলাম, ও বললো নাকি ব্লগ করেনি, মানে ব্লগ বলতে কোনো ভিডিও বানায়নি। তো তারপরে ওরা ফটোস ক্লিক করেছে, তো আমি ওইগুলো ফটোস লাস্টে দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখতে পাবে যে কতটা এনজয় হয় মামা বাড়িতে থাকলে রাখি পড়াতে। কারণ ওখানে মেম্বার অনেক বেশি, সবাইকে রাখি পড়ানো যায়। সো আমরা বোনেরা বোনেরা মিলে রাখি পড়াই একে অপরকে, তো কোনো ব্যাপার না। সো তোমরা দেখতে পেলে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে, বাবা খুব বাইক যাচ্ছে, আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগছে। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। সো আজকে ব্লগটাকে আমি বেশি বড় বানাবো না, ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দেবো, আর লাস্টে ফটোস দিয়ে দিব, তোমরা ওগুলো দেখতে পাবে। সো এখনকার পর্যন্ত এইটুকুই। সো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, রাখির স্পেশাল ব্লগ বলতে একদম সিম্পল অ্যান্ড ছোট্ট একটা ব্লগ যাবে আজকে। সো আই হোপ তোমাদের আজকে খুব ভালো লাগবে ব্লগটা দেখতে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, বাই বাই, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি।